ওয়েলকাম টু নাসিমাস কুকিং রেসিপি আজ বাচ্চাদের একটা খুব প্রিয় খাবার নিয়ে চলে এসেছি তো চলো দেরি না করে শুরু করা যাক রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো চিকেন সসেজ এটাকে মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিলাম তো এই সসেজটা আমি বাড়িতেই বানিয়েছি একদম নরম আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি চিজ কিউব একটু লম্বা লম্বা করে চিজগুলোকে কেটে নিয়েছি সেই সঙ্গে সসেজের সঙ্গে এগুলোর মাথাতে চিজগুলোকে আমি লাগিয়ে দেবো একটা একটা করে ঠিক এইভাবে আপনারা চাইলে এখানে বাজারে কেনা সসেজ ব্যবহার করতে পারেন তো এক এক করে এইভাবে সবগুলো আমি একসঙ্গে লাগিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলের রেসিপিটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও সবার আগে দেখতে পাবেন তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এইবার চলে যাচ্ছি এখানে একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে আমি এখানে নিয়েছি চার চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে এর সঙ্গে আমি দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি আর দেব একটু অল্প পরিমাণ দুধ এখানে সবগুলোকে একটা স্মুথ পেস্ট বানাবো এই পেস্টটা একটু শক্তই থাকবে একটু গাঢ় গাঢ় থাকবে তাকে কি ওই যে সসেজটা রেডি করলাম ওটার গায়ে যেন ভালোভাবে জড়িয়ে যায় সেই জন্যে দেখুন এরকম অবস্থাতে এটাকে রাখতে হবে একদম পাতলা করা যাবে না আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা ব্রেড ক্রাম এবার গ্লাসের মধ্যে ময়দা আর ডিমের পেস্টের মধ্যে সসেজগুলোকে আমি ডুবিয়ে নিচ্ছি ভালোভাবে কোট করে নেব এর গায়ে দিয়ে এগুলোকে আমি ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে কোটিং করে নেব তো এগুলোকে আমি এবার এর মধ্যে ভালোভাবে গড়িয়ে গড়িয়ে পুরো ভালোভাবে একদম চিপে চিপে গায়ে লাগিয়ে দেবেন দেখুন এইভাবে করে আমি সবগুলো কিন্তু কঠিন করে নেব যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন আর অন্য কোনো রেসিপি জানতে চাইলে নতুন কিছু তাহলে আমাকে কমেন্ট করেও জানাতে পারেন তো সবগুলো রেডি করে নিয়েছি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে সসেসগুলো সব ছেড়ে দেবো তো এখানে এক এক করে সবগুলো দিয়ে দেব এগুলোকে ভালোভাবে এদিক ওদিক করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব এতে খুব বেশি উপকরণ লাগে না দেখলে তো খুব কম জিনিসের মধ্যেই হয়ে যাবে আর বাচ্চারা এত খেতে ভালোবাসে যে বলার কথা নয় যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে তো অবশ্যই একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে এটি আর বড়রাও পছন্দ করবে তো এইভাবে সব উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি কালারও চলে এসেছে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় তো এইভাবে এগুলো এবার আমি এটা হয়ে গেছে তুলে নেব আর যে পাখি যেটা ছিল এটাও দিয়ে দিলাম এর মধ্যে তো পরপর সবগুলোকে তুলে নেব আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু টমেটো সস আর এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে সস মাস্টার সস দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক সুন্দর লাগে এটা একটা ফেমাস কোরিয়ান ডিশ আপনারা এটাকে কী নামে ডাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা